শুরু হচ্ছে লিজার রিডিংস। লিজার রিডিংসের চতুর্থ পর্যায়ে আপনারা শুনছেন বাল্মীকি রামায়ণ, বাংলা ভাষায় সারানুবাদ রাজশেখর বসু, শ্রুতিগ্রন্থ পাঠে শ্রীমতী চন্দ্রলেখা সিনহা, শ্রুতিগ্রন্থ নির্মাণে শ্রীমতী সঙ্গীতা হাজরা, কারিগরি সহায়তায় সৌরভ ঘোষ ও শুভদীপ মণ্ডল, পোস্টার ডিজাইন যিশু দেবনাথ। আজ পঞ্চদশ পর্ব, ৩৩৪ রামের অভিষেক, রামায়ণ মাহাত্ম্য, স্বর্গ ১২৭-১২৮। ভরত সহর্ষে শত্রুঘ্নকে আজ্ঞা দিলেন যেন রামের অভ্যর্থনার জন্য উপযুক্ত আয়োজন করা হয়। পরদিন শত্রুঘ্নের আদেশে ধৃষ্টি, জয়ন্ত, বিজয়, সুমন্ত্র প্রভৃতি মন্ত্রীগণ এবং বহু বীর সুসজ্জিত হস্তি হর্ষ রথের যাত্রা করলেন। বহু সহস্র অশ্বারোহী ও পদাতি সশস্ত্র হয়ে ধ্বজ পতাকা সহ চলল। কৌশল্যা সুমিত্রাকে অগ্রে নিয়ে দশরথের পত্নীগণ জানারোহণে গেলেন। পৃষ্ঠা ৩১৩। মুখ্য ব্রাহ্মণাদি বণিক এবং মাল্য মোদকধারী মন্ত্রীগণের সঙ্গে ভরত যাত্রা করলেন। তার মস্তকে রামের পাদুকা, হস্তে শ্বেতছত্র ঝামর। বন্দীরা স্তুতিগান করতে লাগল, শঙ্খ ভেরি নিনাদিত হল, সমস্ত নন্দীগ্রামী যেন রামের অভ্যর্থনার জন্য অগ্রসর হল। রামের বিমান দৃষ্টিগোচর হলে আবার বৃদ্ধ বনিতা সকলেই ওই রাম বলে হর্ষধ্বনি করে উঠল। ভরত কৃতাঞ্জলি হয়ে পাদ্য অর্ঘ্য দিয়ে রামকে পুজো করে প্রণাম করলেন। বিমান ভূমিতলে অবতীর্ণ হলে রাম ভরতকে ক্রোড়ে নিয়ে আলিঙ্গন করলেন। তারপর ভরত সীতা ও লক্ষণকে অভিবাদন করে সুগ্রীব জাম্ববান প্রভৃতিকে আলিঙ্গন করলেন। তিনি সুগ্রীবকে বললেন, তুমি আমাদের চার ভ্রাতার পঞ্চম ভ্রাতা, সৌহার্দ্য থেকে মিত্রতা এবং অপকার থেকে শত্রুতা হয়। ভরত বিভীষণকে বললেন, ভাগ্যক্রমে রাম তোমাকে সহায় রূপে পেয়েছিলেন, তাই দুষ্কর কর্ম সম্পন্ন করতে পেরেছেন। অনন্তর শত্রুঘ্ন রাম সীতা লক্ষণকে অভিবাদন করলেন এবং রাম সীতা লক্ষণ কৌশলাদি মাতৃগণের পাদবন্দনা করলেন। রামের চরণে পাদুকা পরিয়ে দিয়ে ভরত বললেন, এই রাজ্য আমি ন্যাসরূপে রক্ষা করেছিলাম, এখন আপনাকে প্রত্যর্পণ করছি। আজ আমার জন্ম সার্থক ও মনোরথ পূর্ণ হল। আপনি ধনাগার, শস্যাগার, গৃহ ও সৈন্যদল পরিদর্শন করুন। আপনার তেজ প্রভাবে সমস্তই আমি দশগুণ বর্ধিত করেছি। ভরতের আশ্রমে এসে রাম বিমানকে বললেন, আমি আজ্ঞা দিচ্ছি তুমি ফিরে গিয়ে কুবেরকে বহন করো। বিমান তখনই উত্তর দিকে কুবেরালয়ে চলে গেল। তখন ভরত রামকে বললেন, আপনি আমার মাতার মান রক্ষা করেছিলেন, আমাকেও রাজ্য দিয়েছিলেন, এখন আপনার দান আমি প্রত্যর্পণ করছি। এই রাজ্য শাসনের গুরুভার আপনি বহন করুন, আজ সর্বলোক আপনার অভিষেক দেখুন। রাম উত্তর দিলেন, তাই হোক। শত্রুঘ্নের আজ্ঞায় নিপুণ শস্ত্রচ্ছেদক নাপিতের দল রামকে ঘিরে দাঁড়ালো। ভরত লক্ষণ সুগ্রীব ও বিভীষণের স্নান শেষ হলে রাম ক্ষৌড় করে জটামুক্ত হলেন এবং স্নানান্তে মাল্য চন্দনাদিও মহার্ঘ বসন ধারণ করলেন। শত্রুঘ্ন রাম লক্ষণকে সজ্জিত করে দিলেন এবং দশরথ পত্নীগণ সহস্তে সীতার প্রসাধন করতে লাগলেন। কৌশল্যা স্বয়ং বানরীদের বেশভূষার ভার নিলেন। সারথি সুমন্ত্র দিব্য রথ নিয়ে এলে রাম তাতে আরোহণ করে অযোধ্যায় যাত্রা করলেন। ভরত অশ্বের রশ্মি এবং শত্রুঘ্ন ছত্র ধরলেন, লক্ষণ বিজন করতে লাগলেন। পৃষ্ঠা ৩১৪। শ্বেত চামর হস্তে বিভীষণ পাশে রইলেন। যেতে যেতে রাম মন্ত্রীগণকে সুগ্রীবের বন্ধুত্ব, হনুমানের বিক্রম ও অন্যান্য বানরের বীরত্বের কথা বলতে লাগলেন। তা শুনে অযোধ্যাবাসীগণ বিস্মিত হল। শত্রুঘ্ন সুগ্রীবকে বললেন, আপনি অভিষেকে জল আনবার জন্য দূত প্রেরণ করুন। সুগ্রীবের আজ্ঞায় হনুমান জাম্যবান বেগদর্শী ঋষভ রত্নভূষিত স্বর্ণকলস নিয়ে মহাবেগে যাত্রা করলেন এবং শীঘ্র চতুঃসাগরের জল নিয়ে ফিরে এলেন।
500 নদীর জল আনা হলো। তারপর রাম সীতা সহিত রত্নময় পিঠে উপবিষ্ট হলে বৃদ্ধ বশিষ্ঠ বিজয় জাবালি প্রভৃতি পুরোহিতগণ যথাবিধি অভিষেক সম্পন্ন করলেন এবং রামের মস্তকে বংশ পরম্পরাগত ব্রহ্মার নির্মিত রত্নময় কিরীট পরিয়ে দিলেন। রাম ব্রাহ্মণগণকে বহু ধেনু বৃষ অশ্ব সুবর্ণ বস্ত্রাদি দান করলেন। তিনি সুগ্রীবকে মণিময় কাঞ্চনহার, অঙ্গদকে বৈদুর্যভূষিত অঙ্গদ এবং সীতাকে চন্দ্ররশ্মির ন্যায় উজ্জ্বল মুক্তাহার, দিব্য বসন ও অন্যান্য আভরণ দিলেন। সীতা হনুমানের দিকে চাইছেন দেখে রাম বললেন, তুমি যার প্রতি তুষ্ট তাকেই হার দাও। তখন তেজ ধৈর্য যশ দক্ষতা সামর্থ্য বিনয় নীতি পৌরুষ বিক্রম বুদ্ধির আধার হনুমানকে সীতা সেই মুক্তাহার উপহার দিলেন। অন্যান্য বানর এবং বিভীষণও যথাযোগ্য উপহার লাভ করলেন। অভিষেকের পর সুগ্রীব ও বিভীষণ তাদের অনুচরদের সঙ্গে নিজ নিজ দেশে চলে গেলেন। উদার প্রকৃতির ধর্মজ্ঞ রাম রাজ্যভার গ্রহণ করে লক্ষণকে বললেন, আমাদের পূর্বপুরুষগণ সসৈন্যে যে রাজ্য পালন করলেন তুমি আমার সহিত সেই রাজ্যে অধিষ্ঠিত হও এবং যুবরাজের পদ গ্রহণ করো। লক্ষণ তাতে সম্মত হলেন না। যখন রাম ভরতকে যৌবরাজ তখন রাম ভরতকে যৌবরাজ্যে অভিষিক্ত করলেন। রাজপদে প্রতিষ্ঠিত হয়ে রাম বিবিধ যজ্ঞ করতে লাগলেন। তিনি 10 সহস্র বৎসর রাজ্য শাসন এবং 10 বার অশ্বমেধ যজ্ঞ করেন। তার রাজ্যকালে কোনো স্ত্রী বিধবা হয়নি, হিংস্র জন্তু ব্যাধি ও দস্যুর ভয় ছিল না, বৃদ্ধকে অল্প বয়স্কের অন্ত্যেষ্টিক্রিয়া করতে হতো না, সকলে আনন্দিত চিত্তে বহু পুত্র সহ সহস্র বৎসর জীবিত থাকত, বৃক্ষে প্রচুর পুষ্প ফল মূল উৎপন্ন হতো, রামরাজ্যের সকল প্রজা নিজ নিজ কর্মে তুষ্ট, ধর্মপরায়ণ সত্যবাদী ও সুলক্ষণযুক্ত রামরাজ্যের সকল প্রজা নিজ নিজ কর্মে তুষ্ট ধর্মপরায়ণ সত্যবাদী ও সুলক্ষণ সম্পন্ন ছিল। পুরাকালে ঋষি বাল্মীকি আদি কাব্য রচনা করেছিলেন। এই গ্রন্থ ধর্মপদ যশস্কর আয়ুবর্ধক এবং রাজাদের বিজয় সম্পাদক শ্রবণ করলে মানুষ বিতপাপ হয়, পুত্রার্থী পুত্র পায়, ধনার্থী ধন লাভ করে, নারীরা কৌশল্যা সুমিত্রাতুল্য সৎ পুত্রবতী হয়। পৃষ্ঠা 315। যিনি শ্রদ্ধাবান ও জিতক্রোধ হয়ে এই কাব্য শোনেন তার বিঘ্ন ও বিপদ দূর হয়। তিনি রামের নিকট অভীষ্ট বর লাভ করেন, দেবতারা তার উপর প্রীত হন, গৃহস্থিত উপদেবতাগণ শান্ত হয়, রাজা বিজয়ী হন, প্রবাসী সুখী হয়, রাজস্বলা উত্তম পুত্র লাভ করে। এই পুরাতন ইতিহাস পূজা ও পাঠ করলে লোকে সর্বপাপ থেকে মুক্ত হন, সনাতন বিষ্ণু হরি নারায়ণ রাম সতত প্রীত থাকেন, বিশ্বস্ত চিত্তে উচ্চকণ্ঠে বলবলং বিষ্ণু প্রবর্ধাতাম, বিষ্ণুর বল বৃদ্ধি হোক। এই রামায়ণ গ্রহণ বা শ্রবণ করলে দেবগণ ও পিতৃগণ তুষ্ট হন। যিনি এই ঋষিকৃত সংহিতা ভক্তি সহকারে লেখেন তার স্বর্গলোক লাভ হয়। পৃষ্ঠা 318। উত্তরকাণ্ড 1, রাম সকাশে অগস্তাদি বৈশ্রবণের কথা, সর্গ 1-3। রাক্ষসবধের পর রাম রাজ্য লাভ করলে তাকে অভিনন্দন করবার জন্য অগস্ত কৌশিক গার্গ কর্ণ ধৌম্য এবং অত্রি কশ্যপ যমদাগ্নি ভরদ্বাজ প্রভৃতি সপ্তর্ষিগণ উপস্থিত হলেন। রাম তাদের সসম্মানে গ্রহণ করে পাদ্য অর্ঘ্য আসনাদি নিবেদন করলেন। মহর্ষিগণ বললেন, রঘুনন্দন আমাদের সৌভাগ্যক্রমে তুমি রাবণকে সবংশে সংহার করে শত্রুহীন হয়েছ এবং সীতা মাতৃগণ ও ভাতৃগণের সহিত মিলিত হয়ে কুশলে আছে, রাবণের পরাভব আশ্চর্যের বিষয় নয়, ইন্দ্রজিৎ দ্বন্দ্বযুদ্ধে নিহত হয়েছে, এই আমাদের পরম সৌভাগ্য, এই জন্যই আমরা তোমাকে অভিনন্দন করছি। রাম বিস্মিত হয়ে বললেন, রাবণ কুম্ভকর্ণ মহোদর প্রহস্ত প্রভৃতি মহাবল রাক্ষসগণের চেয়ে আপনারা ইন্দ্রজিৎকে বড় বলছেন কেন? পিতার অপেক্ষা পুত্র অধিক বলশালী কি করে হলো?
রামের প্রশ্নের উত্তরে মহাতেজা অগস্ত্য বললেন, রাঘব, আমি প্রথমে রাবণের কুল বৃত্তান্ত বর্ণনা করেছি, তারপর ইন্দ্রজিতের কথা বলবো। পুরাকালে সত্যযুগে পুলস্থ নামে এক ব্রহ্মর্ষি ছিলেন। তিনি প্রজাপতি ব্রহ্মার পুত্র। সুমেরু পর্বতের পার্শ্বে রাজর্ষি তৃণবিন্দুর আশ্রমে তিনি তপস্যা করতেন। সেখানে ঋষি নাগ ও রাজর্ষির কন্যা এবং অপ্সরারা ক্রীড়া ও নৃত্য গীত করে তপস্যায় বিঘ্ন করত। সেজন্য পুলস্থ রুষ্ট হয়ে বললেন, যে আমার দৃষ্টিপথে পড়বে তার গর্ভ হবে। তৃণবিন্দুর কন্যা এই ব্রহ্মশাপের কথা জানতেন না। একদিন তিনি নির্ভয় আশ্রমে এসে পুলস্থকে দেখছেন এবং তার বেদপাঠ শুনছেন, এমন সময় সহসা তার গর্ভ সঞ্চার হলো। শারীরিক লক্ষণে উদ্বিগ্ন হয়ে তিনি পিতার কাছে গেলেন। তৃণবিন্দু বললেন, তোমার এমন দশা কেন হলো? কন্যা কৃতাঞ্জলি ফুটে বললেন, পিতা, আমি কিছুই জানি না। সখীদের খোঁজে আমি পুলস্থের আশ্রমে গিয়েছিলাম, সেখানে কাকেও দেখতে না পেয়ে মহর্ষির বেদপাঠ শুনছিলাম, সহসা আমার এই পরিবর্তন হলো। তৃণবিন্দু ধ্যানস্থ হয়ে সমস্ত ব্যাপার বুঝে কন্যার সহিত পুলস্থের নিকটে গিয়ে বললেন, ভগবান, আমার এই গুণবতী কন্যাকে গ্রহণ করুন, আপনি তপশ্রান্ত হলে এ আপনার শুশ্রূষা করবে। পুলস্থ সম্মত হলেন এবং পত্নীর গুণাবলী ও আচরণে তুষ্ট হয়ে বললেন, দেবী, তুমি আমার সদৃশ পুত্র লাভ করবে, সে পুলস্থ নামে খ্যাত হবে। পৃষ্ঠা 317। বেদপাঠ শ্রবণকালে তার উৎপত্তি, সেজন্য তার অপর নাম বিশ্রবা হবে। বিশ্রবা পিতার ন্যায় তপনিরত ধর্মপরায়ণ হলেন। মহামুনি ভরদ্বাজের কন্যা দেববর্ণিনীর সঙ্গে তার বিবাহ হল। এই বিবাহের ফলে বীর্যবান গুণসম্পন্ন বৈশ্রবণ জন্মগ্রহণ করলেন। পৌত্রের শ্রেয়স্করী বুদ্ধি দেখে পুলস্থ বললেন, এই সন্তান ধনাধ্যক্ষ হবে। বৈশ্রবণ মহাবনে গিয়ে 2000 বৎসর তপস্যা করলেন। ব্রহ্মা তুষ্ট হয়ে তাকে বর দিলেন। বৎস, যম, ইন্দ্র, বরুণ এই 3 লোকপাল আমি সৃষ্টি করেছি, তুমি আমার বরে চতুর্থ লোকপাল। ধনীপতি কুবের হলে এই সূর্য সন্নিব পুষ্পক বিন্যাস তোমাকে দিলাম, তুমি সুরগণের সমান হও। ব্রহ্মা চলে গেলে বৈশ্রবণ পিতাকে বললেন, ব্রহ্মা, আমার বাসস্থান নির্দেশ করেননি, আপনি বলুন কোথায় আমি থাকব। বিশ্রবা বললেন, দক্ষিণ সমুদ্রের তীরে ত্রিকূট নামে পর্বত আছে, তার উপরে বিশ্বকর্মা রাক্ষসদের জন্য অমরাবতীর তুল্য রমণীয় লঙ্কাপুরী নির্মাণ করছেন। বিষ্ণুর ভয়ে রাক্ষসরা সেই পুরী ত্যাগ করে রসাতলে আশ্রয় নিয়েছে, তুমি সেখানে স্বচ্ছন্দে বাস করো। পিতার নির্দেশ অনুসারে বৈশ্রবণ শূন্য লঙ্কাপুরীতে অধিষ্ঠিত হলেন। বহু সহস্র রাক্ষস তাঁর আশ্রয়ে বাস করতে লাগল। পৃষ্ঠা 317। 2 রাক্ষসগণের সহিত বিষ্ণুর যুদ্ধ, সর্গ 4-8। রাম বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, বৈশ্রবণের পূর্বে লঙ্কায় রাক্ষসদের বাস ছিল, এ কি করে সম্ভবপর হয়? আমরা শুনেছি রাক্ষসরা পুলস্থের বংশ থেকে উৎপন্ন হয়েছে, কিন্তু আপনি অন্যরূপ বলছেন। এই পূর্ববর্তী রাক্ষসরা কি রাবণ কুম্ভকর্ণাদি চেয়েও বলবান ছিল? বিষ্ণু কেন তাদের বিতাড়িত করেন? অগস্ত্য বললেন, প্রজাপতি ব্রহ্মা প্রথমে জল সৃষ্টি করেন, তারপর প্রাণীগণকে সৃষ্টি করে বললেন, তোমরা সযত্নে এই জল রক্ষা করো। একদল বললে, রক্ষাম, আমরা রক্ষা করব, ব্রহ্মার আদেশে তারা রাক্ষস হল। আর একদল বললে, যক্ষাম, আমরা পুজো করব, তারা যক্ষ হল। রাক্ষসদের মধ্যে মধু কৈঠব তুল্য 2 ভ্রাতা হেতি ও প্রহেতি জন্মগ্রহণ করেন। ধার্মিক প্রহেতি তপবনে গেলেন। হেতি যমের ভগিনী ভয়া নামনী ভয়ঙ্করী কন্যাকে বিবাহ করলেন। ভয়ার এক পুত্র হল, তার নাম বিদ্যুৎকেশ। রাক্ষসী সন্ধ্যার কন্যা শাল কটঙ্কটার সঙ্গে বিদ্যুৎকেশের বিবাহ হয়। কিছুকাল পরে পাল কটঙ্কটা গর্ভবতী হলেন এবং মন্দর পর্বতে গিয়ে গর্ভমোচন করে স্বামীর কাছে ফিরে গেলেন। পৃষ্ঠা 318। শিব পার্বতী বৃষভ বাহনে বায়ুমার্গে যেতে যেতে সেই পরিত্যক্ত রাক্ষস শিশুর ক্রন্দন শুনতে পেলেন। পার্বতীর অনুরোধে শিব সেই শিশু বর্ধিত করে তার মাতার সমবয়স্ক অমর
ও অমর করলেন এবং তাকে আকাশ ভ্রমণের শক্তি দিলেন। পার্বতী এই বর দিলেন যে রাক্ষসীগণ গর্ভধারণ মাত্রই সন্তান প্রসব করবে এবং সেই সন্তান মাতার সমবয়স্ক হবে। সেই রাক্ষস কুমারের নাম সুকেশ। সুকেশের সঙ্গে গ্রামণী নামক গন্ধর্বের রূপবতী কন্যা দেববতীর বিবাহ হল। এদের তিন পুত্র হয়, মাল্যবান, সুমালি ও মালি। এই তিন রাক্ষস পুত্র উপেক্ষিত ব্যাধির ন্যায় বৃদ্ধি পেতে লাগলেন এবং অত্যন্ত তেজস্বী উগ্র স্বভাব হলেন। পরে তারা সুমেরু পর্বতে গিয়ে কঠোর তপস্যায় ব্রহ্মাকে তুষ্ট করে বললেন, প্রভু এই বর দিন যেন আমরা অজেয় শত্রুহন তা চিরজীবী প্রভুত্বশালী ও পরস্পরের প্রতি অনুরক্ত হই। ব্রহ্মার নিকট অভীষ্ট বর পেয়ে তারা নির্ভয়ে সুরাসুরের উপর উৎপীড়ন আরম্ভ করলেন। তাদের অনুরোধে দেবশিল্পী বিশ্বকর্মা চিত্রকূট পর্বতের উপর লঙ্কাপুরী নির্মাণ করলেন। তিনি ভ্রাতা অনুচরদের নিয়ে সেখানে বাস করতে লাগলেন। নর্মদা নামনী এক গন্ধর্বের তিন কন্যা সুন্দরী কেতুমতী ও বসুদার সঙ্গে যথাক্রমে মাল্যবান, সুমালি ও মালির বিবাহ হয়। সুন্দরীর গর্ভে বিরূপাক্ষ, মত্ত প্রভৃতি পুত্র, কেতুমতীর গর্ভে প্রহস্ত, হকম্পন, ধূম্রাক্ষ প্রভৃতি পুত্র এবং কৈকশী, কুম্ভিনশী প্রভৃতি কন্যা। বসুধার গর্ভে অনল প্রভৃতি পুত্র জন্মগ্রহণ করে। এই সকল রাক্ষসদের উৎপীড়নে আর্ত হয়ে দেব ও ঋষিগণ মহাদেবের শরণাপন্ন হলেন। মহাদেব বললেন, এরা আমার অবোধ্য, তোমরা নারায়ণের কাছে যাও। নারায়ণ বললেন, আমি এই রাক্ষসদের বধ করব, তোমরা নির্ভয় হও। সুমালি ও মালি তাদের অগ্রজ মাল্যবানকে বললেন, আমাদের উপর বিষ্ণুর বিদ্বেষের কোনো কারণ নেই, দেবগণের দোষেই তার মন বিচলিত হয়েছে, অতএব আমরা দেবগণকে আক্রমণ করব। রাক্ষসরা বিপুল সৈন্য নিয়ে নির্গত হল। দেবদূতের নিকট সংবাদ পেয়ে গরুর বাহন, পীতাম্বর, হরি, শঙ্খ, চক্র, গদা, সারঙ্গধ্বন ও খড়গ নিয়ে যুদ্ধ করতে গেলেন। রাক্ষস সৈন্য বিধ্বস্ত হয়ে পালাতে লাগলো। মালি নিহত হলেন। তখন সুমালি ও মাল্যবান বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে এলেন, কিন্তু অবশেষে পরাজিত হয়ে লঙ্কা ত্যাগ করে সপত্নিক পাতালে আশ্রয় নিলেন। শাল ও কটং কটার বংশজাত এই রাক্ষসরা রাবণ অপেক্ষা বলবান, নারায়ণ ভিন্ন, আর কেউ তাদের বধ করতে পারতেন না। রাম, তুমি সেই নারায়ণ, সুমালি প্রভৃতি রসাতলে পলায়ন করলে ধনেশ্বর কুবের লঙ্কা অধিকার করেন। পৃষ্ঠা 319। তিন রাবণাদির পূর্ব বৃত্তান্ত, স্বর্গ 9-13। কিছুকাল পরে সুমালি তার রূপবতী কন্যা কৈকশীর সঙ্গে রসাতল থেকে মর্তলোকে বেড়াতে এলেন। সেই সময় ধনেশ্বর কুবের পুষ্পক্রথে যাচ্ছিলেন। তাকে দেখে সুমালি পুনর্বার রসাতলে ফিরে গিয়ে কৈকশীকে বললেন, পুত্রী তোমার বিবাহযোগ্য যৌবনকাল অতীত হচ্ছে, তুমি পুলস্থপুত্র মুনিবর বিশ্রবাকে পতিত্বে বরণ করো। কৈকশী তপনীরত বিশ্রবার কাছে এসে অধমুখে অঙ্গুষ্ঠ দিয়ে মৃত্তিকায় অঙ্গন করতে লাগলেন। উদার প্রকৃতি বিশ্রবা প্রশ্ন করলেন, তুমি কার কন্যা, কি চাও? কৈকশী যুক্ত করে বললেন, ব্রহ্মর্ষি আমি সুমালির কন্যা কৈকশী, পিতার আজ্ঞায় এখানে এসেছি। আপনি নিজের প্রভাবে আবার অভিপ্রায় আমার অভিপ্রায় বুঝে নিন। বিশ্রবা ধ্যানস্থ হয়ে বললেন, তোমার উদ্দেশ্য পুত্রলাভ, কিন্তু তুমি দারুণ প্রদোষকালে এসেছ, সেজন্য তোমার পুত্রগণ দারুণ ক্রূরকর্মা রাক্ষস হবে। কৈকশী বললেন, ভগবান আপনার কাছে আমি দুরাচার পুত্র চাই না, আপনি দয়া করুন। বিশ্রবা বললেন, তোমার শেষ পুত্র আমার বংশানুরূপ ও ধর্মাত্মা হবে। যথাকালে কৈকশী টিকা এক, অন্য নাম নিকষা, এক দারুণ রাক্ষস প্রসব করলেন। এই পুত্র 10 গ্রীব, 20 হস্ত, মহাদ্রংশ, নীলাঞ্জন বর্ণ, ইনি রাবণ। তারপর মহাবল কুম্ভকর্ণ, বিকৃতানা সূর্পনখা এবং কনিষ্ঠ পুত্র ধর্মাত্মা বিভীষণের জন্ম হল। একদিন ধনেশ্বর কুবের পুষ্পক্রথে চড়ে পিতা বিশ্রবার কাছে এলেন। কৈকশী দর্শনানকে বললেন, পুত্র তোমার ভ্রাতা তেজময় বৈশ্রবণ কুবেরকে দেখো, যাতে তাঁর তুল্য হতে পারে সেই চেষ্টা করো। দশানন ঈর্ষান্বিত হয়ে বললেন, আমি প্রতিজ্ঞা করছি ভ্রাতার তুল্য বা ততোধিক হব, তুমি দুঃখ করো না। তারপর তিনি ভ্রাতাদের সঙ্গে গোকর্ণ আশ্রমে গিয়ে অতি উগ্র তপস্যায় ব্রহ্মাকে তুষ্ট করে বর চাইলেন, আমি যেন পক্ষী, নাগ, যক্ষ, দৈত্য, দানব, রাক্ষস ও দেবগণের অবোধ্য হই।
অন্য প্রাণীদের কথা ভাবি না, মানুষকে আমি তৃণজ্ঞান করি। ব্রহ্মা বললেন, তাই হবে। বিভীষণ বললেন, ভগবান, মহাবিপদে যেন আমার ধর্মে মতি থাকে, শিক্ষা না পেয়েও যেন ব্রহ্মবিদ্যা লাভ হয়। ব্রহ্মা বললেন, বৎস, তাই হবে। তুমি রাক্ষস ও ধর্মিষ্ঠ, সেজন্য তোমাকে অমরত্ব দিলাম। দেবগণ কৃতাঞ্জলি হয়ে ব্রহ্মাকে বললেন, আপনি কুম্ভকর্ণকে বর দেবেন না? এই দুর্মতি, সাতটি অপ্সরা, ইন্দ্রের দশ অনুচার এবং অনেক ঋষি ও মানুষ ভক্ষণ করেছে, বর পেলে সে ত্রিভুবন গ্রাস করবে। তখন দেবী সরস্বতীকে ব্রহ্মা বললেন, তুমি এই রাক্ষসের বাগদেবতা হও। পৃষ্ঠা 320। সরস্বতীর প্রভাবে মোহগ্রস্ত হয়ে কুম্ভকর্ণ বর চাইলেন। দেব, আমার ইচ্ছাই যে অনেক বৎসর নিদ্রিত থাকি। ব্রহ্মা তথাস্তু বলে দেবগণের সঙ্গে প্রস্থান করলেন। সরস্বতীর প্রভাব থেকে মুক্ত হয়ে কুম্ভকর্ণ ভাবলেন, আমার মুখ থেকে কেন এমন বাক্য নির্গত হলো? মনে হয় দেবগণই আমাকে বিমোহিত করেছেন। তিন ভ্রাতা বর পেয়েছেন শুনে সুমালি ভয় ত্যাগ করে অনুচরদের সঙ্গে রসাতল থেকে উঠে এসে দশাননকে বললেন, বৎস, ভাগ্যক্রমে তুমি ব্রহ্মার নিকট বর লাভ করেছ, এখন শাম দান বা বল প্রয়োগে তুমি আমাদের লঙ্কাপুরে পুনরাধিকার করো, রাক্ষসগণের অধিপতি হও। মাতামহ সোমালীকে দশানন বললেন, ধনেশ্বর কুবের আমাদের গুরুজন, তার সঙ্গে শত্রুতা করা অনুচিত। সোমালী তখন নিরস্ত হলেন। তারপর একদিন প্রহস্ত টিকা এক রাবণের মামা রাবণকে বললেন, বীরদের আবার ভ্রাতৃপ্রেম কি? পুরাকালে দেবাসুর ভ্রাতৃদ্রোহ করেছিলেন। এই কথা শুনে রাবণ কিছুক্ষণ চিন্তা করে বললেন, তা হোক, তুমি কুবেরকে গিয়ে বলো লঙ্কা পূর্বে রাক্ষসদের ছিল, তোমার সেখানে বাস করা উচিত নয়, তুমি এই পুরী আমাদের ফিরিয়ে দিয়ে ধর্ম রক্ষা করো। প্রহস্তকে কুবের বললেন, আমার পিতা রাক্ষস সৈন্য লঙ্কাপুরে আমাকে দিয়েছিলেন, আমার যত্নে অনেক রাক্ষস এখানে বসতি করেছে, তুমি রাবণকে বলো তিনি নিষ্কণ্ঠকে এই রাজ্য ভোগ করুন। কুবের তার পিতা বিশ্রবাকে এই কথা জানালেন। বিশ্রবা বললেন, দুর্মতি, রাবণ পূর্বে আমার কাছে এই প্রস্তাব করেছিল, তাকে আমি ভৎসনা করেছিলাম, কিন্তু সে তার অভিলাষ ছাড়েনি, এখন সে ব্রহ্মার বরে প্রবল হয়েছে, তার সঙ্গে বিরোধ করা তোমার উচিত নয়, তুমি লঙ্কা ত্যাগ করে কৈলাসে গিয়ে বাস করো। পিতার উপদেশ অনুসারে কুবের স্ত্রী পুত্র অমাত্য বাহন ও ধন সম্পত্তি নিয়ে কৈলাসে চলে গেলেন। রাবণ ও সদলবলে লঙ্কা অধিকার করলেন। রাজ্য লাভ করার পর ভ্রাতাদের সঙ্গে পরামর্শ করে রাবণ দানবরাজ বিদ্যুজ্জীবের সঙ্গে ভগিনী সূর্পনখার বিবাহ দিলেন। একদিন মৃগয়ে গিয়ে রাবণ দিতির পুত্র ময় দানব ও তাঁর কন্যাকে দেখতে পেলেন। পরিচয় জিজ্ঞাসা করলে ময় বললেন, আমার এই কন্যা হেমা নাম্নি অপ্সরার গর্ভজাত, মায়াবী ও দুন্ধুবী আমার দুটি পুত্রও আছে। দেবতার কার্যে হেমা ত্রয়োদশ বৎসর সুরলোকে আছেন, তার বিরহে আমি মায়াবলে স্বর্ণহীরক ও বৈদুর্যে ভূষিত এক পুরী। টিকা 2 কিষ্কিন্ধাকাণ্ড 5 পরিচ্ছেদে এই পুরীর উল্লেখ আছে। নির্মাণ করে সেখানে বাস করছিলাম, এখন এই কন্যার জন্য সুপাত্রের সন্ধান করছি। পৃষ্ঠা 321। রাবণও নিজের পরিচয় দিলেন, তিনি মহর্ষি পৌলস্ত্যের তনয় জেনে দানবরাজ ময় তাঁর হস্তে নিজ কন্যার হস্ত দিয়ে বললেন, আমার এই কন্যার নাম মন্দোদরী, তুমি একে পত্নীরূপে গ্রহণ করো। রাবণ তখনই অগ্নি সাক্ষী করে মন্দোদরীকে বিবাহ করলেন। ময় তাকে তপলব্ধ অমোঘ শক্তি অস্ত্র দান করলেন, যার দ্বারা লক্ষণ প্রেরিত হয়েছিলেন। তারপর রাবণ লঙ্কায় ফিরে এসে বৈরচনের দৌহিত্রী বজ্রজালার সঙ্গে কুম্ভকর্ণের এবং গন্ধর্বরাজ শৈলুষের কন্যা সরমার সঙ্গে বিভীষণের বিবাহ দিলেন। মন্দোদরীর একটি পুত্র হল, ভূমিষ্ঠ হয়ে সে মেঘধ্বনির ন্যায় রোদন করতে লাগল, সেজন্য রাবণ তার নাম দিলেন মেঘনাথ, তাকেই তোমরা ইন্দ্রজিৎ বলো। ব্রহ্মার আজ্ঞায় নিদ্রাদেবী কুম্ভকর্ণের কাছে এলেন। কুম্ভকর্ণ রাবণকে বললেন, আমি নিদ্রায় অভিভূত হচ্ছি, আমার জন্য শয়নগৃহ নির্মাণ করে দাও। রাবণের আদেশে এক যোজন বিস্তৃত, দুই যোজন দীর্ঘ, বহু রত্নভূষিত এক বিচিত্র ভবন প্রস্তুত হলো।
কুম্ভকর্ণ তাতে নিদ্রামগ্ন হয়ে রইলেন। রাবণ নিরঙ্কুশ হয়ে সকলের উপর অত্যাচার করছেন শুনে কুবের তাঁর কাছে দূত পাঠালেন। দূত সসম্মানে নিবেদন করলে, মহারাজ, আপনার ভ্রাতা কুবের বলেছেন তুমি এযাবৎ যা দুষ্কর্ম করেছ তাই পর্যাপ্ত, এখন যদি পারো তো সচ্চরিত্র হয়ে ধর্মাচরণ করো। আমি তপস্যার জন্য হিমালয় গিয়েছিলাম, সেখানে দেবী রুদ্রাণীকে দেখে ফেলি, তাতে আমার দক্ষিণ চক্ষু দগ্ধ এবং বাম চক্ষু ধূলি কলুষিত পিঙ্গল বর্ণ হয়ে যায়। তারপর আমার বহু বর্ষব্যাপী কঠোর তপস্যার ফলে মহেশ্বর ভীত হয়ে বললেন, তুমি আর আমি ভিন্ন, এই দুষ্কর তপস্যা কেউ করতে পারে না, তুমি আমার সখা হলে। তোমার এক চক্ষু নষ্ট, অন্য চক্ষু পিঙ্গল হয়েছে, সেজন্য তোমার নাম একাক্ষী পিঙ্গলি হবে। শঙ্করের সখিত্ব লাভ করে ফিরে এসে তোমার পাপাচারের কথা শুনলাম। দেবতা ঋষিগণ তোমার বধের উপায় চিন্তা করছেন, তুমি কুলদোষজনক অধর্মাচরণ থেকে নিবৃত্ত হও। দূতের কথা শুনে রাবণ ক্রোধে রক্তলোচন হয়ে বললেন, তুমি আর যে তোমাকে পাঠিয়েছে আমার সেই ভ্রাতা দুজনেই মরবে, শঙ্করের সঙ্গে তার সখ্য হয়েছে, এই কথা সেই মূর্খ আমাকে শোনাতে চায়। ভেবেছিলাম জ্যেষ্ঠ ভ্রাতা গুরুজন তাকে বধ করা অনুচিত, কিন্তু আর আমি ক্ষমা করব না, আমি বাহুবলে ত্রিলোক জয় করব, চার লোকপালকেই যমালয়ে পাঠাব। এই বলে রাবণ খড়গাঘাতে দূতকে বধ করে তাকে ভক্ষণের জন্য রাক্ষসের হাতে দিলেন। পৃষ্ঠা 322-4, রাবণের কুবের জয়। মহাদেবের বর, স্বর্গ 14-16। প্রহস্ত মহোদর মারিচ সুখ সারণ ও ধূম্রাক্ষ এই ছয় সচিব ও সৈন্যগণ নিয়ে রাবণ কুবেরের সঙ্গে যুদ্ধ করতে কৈলাসে গেলেন। তাকে বাধা দেবার জন্য যক্ষগণ সশস্ত্র হয়ে অগ্রসর হল, কিন্তু পরাজিত হয়ে পলায়ন করলে। তখন কুবেরের আজ্ঞায় তাঁর সেনাপতি মণিভদ্র টিকা 1 বা মানিভদ্র 4,000 যক্ষ নিয়ে যুদ্ধক্ষেত্রে এলেন। যক্ষগণ সরল পদ্ধতিতে যুদ্ধ করে, তারা মায়াবী রাক্ষসের সমকক্ষ নয়। রাবণের হস্তে মানিভদ্র পরাজিত হলেন। কুবের তাঁর ভ্রাতা রাবণকে তিরস্কার করে বললেন, দুর্মতি, তুমি আমার বারণ গ্রাহ্য করনি, এর ফল নরকে গিয়ে ভোগ করবে। কুবের ও রাবণ প্রচণ্ড যুদ্ধ করতে লাগলেন। অবশেষে রাবণের গদাঘাতে কুবের ভূপতিত হলেন। তার মন্ত্রীরা তাঁকে রণস্থল থেকে সরিয়ে নিয়ে গেলেন। কুবেরের পরাজয়ের পর তাঁর পুষ্পক বিমান অধিকার করে রাবণ কার্তিকেয়র জন্মস্থান সর্বনে উপস্থিত হলেন। সেখানে পুষ্পকের গতি সহসা রুদ্ধ হল। রাবণ বললেন, এই পর্বতে কেউ আছেন যিনি বাধা দিয়েছেন? মন্ত্রী মারিচ বললেন, এই বিমান কুবের ভিন্ন আর কাকেও বহন করে না, সেই জন্যই নিশ্চল হয়েছে। ইতি বাক্যান্তরে তাস্যা করাল কৃষ্ণ পিঙ্গল বামন বিকট মুন্ডি নদী রসভুজ বলি তত পার্শ্বমুপাগম ভবসানুচর ব্রহ্মীত 16:8-9। নির্বতস্য দশগ্রীব শৈলে ক্রীড়তি শঙ্কর সুপর্ণ নাগ যক্ষানং দেব গন্ধর্ব রাক্ষ সাম সর্বে সামেব ভূতানাম গম পর্বত কৃত 16:10-11। তারা এইরূপ কথা বলছেন, এমন সময় শিবের অনুচর নন্দী রাবণের পাশে এলেন। ইনি করাল দর্শন কৃষ্ণ পিঙ্গল বর্ণ বামন বিকটাকার মুন্ডিত মস্তক রস্রবাহু মহাবল। নন্দী বললেন, দশগ্রীব ফিরে যাও, এই পর্বতে শঙ্কর ক্রীড়া করেন, এই স্থান পক্ষী নাগ যক্ষ দেব গন্ধর্ব রাক্ষস সকলেরই অগম্য। রাবণ ক্রুদ্ধ হয়ে পুষ্পক থেকে নেমে বললেন, কে এই শঙ্কর? তিনি অগ্রসর হয়ে কৈলাস পর্বতের পাদদেশে এসে দেখলেন শঙ্করের অদূরে দ্বিতীয় শঙ্করতুল্য নন্দী প্রদীপ্ত শূলে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। নন্দীর বানর মুখ দেখে রাবণ অবজ্ঞায় জলদ গম্ভীর স্বরে হাস্য করলেন। ভগবান নন্দী ক্রুদ্ধ হয়ে বললেন, তুমি আমার রূপ দেখে হেসেছ, তোমার বংশ ধ্বংস করবার জন্য আমার তুল্য বানররা উৎপন্ন হবে। পৃষ্ঠা 323। নন্দীর অভিশাপ উপেক্ষা করে রাবণ বললেন, আমি এই পর্বত উন্মূলিত করব। শঙ্কর কিসের বলে এখানে নিত্য রাজার ন্যায় বিহার করেন? তিনি কি জানেন না যে ভয়ের কারণ উপস্থিত হয়েছে?
রাবণ তার ভুজবলে কৈলাস পর্বত ওঠাতে লাগলেন। পর্বতবাসী প্রমথগণ কম্পিত হল, পার্বতী চঞ্চল হয়ে মহেশ্বরকে আলিঙ্গন করলেন। তখন মহাদেব পাদাঙ্গুষ্ঠর দ্বারা চাপ দিলেন, তাতে রাবণের শিলাস্তম্ভ তুল্য বাহু নিপীড়িত হল। তিনি ত্রিলোক কম্পিত করে গর্জন করে উঠলেন। তার অমাত্যগণ বললেন, দশানন, তুমি নীলকণ্ঠ উমাপতি মহাদেবকে তুষ্ট করো, তিনি ভিন্ন, তোমার অন্য গতি নেই। রাবণ প্রণত হয়ে শ্যামগানে মহাদেবের স্তব রোদন করতে লাগলেন। সহস্র বৎসর পরে মহাদেব পর্বততল থেকে রাবণের হস্ত মুক্ত করে বললেন, দশানন, তোমার বীরত্বে আমি প্রীত হয়েছি। তুমি পর্বতের ভারে নিপীড়িত হয়ে দারুণ রব করেছিলে, সেজন্য তোমার নাম রাবণ হবে। তুমি যেখানে ইচ্ছে স্বচ্ছন্দে যাও। রাবণ বললেন, মহাদেব যদি প্রীত হয়ে থাকেন তবে আমাকে বর দিন, আমি দেব দানব গান্ধর্ব প্রভৃতির অবদ্ধ, মানুষদের গ্রাহ্য করি না। ব্রহ্মার বরে আমি দীর্ঘায়ু হয়েছি, এমন অস্ত্র আমাকে দিন যাতে আমার অবশিষ্ট আয়ু নিরাপদ হয়। মহাদেব রাবণকে চন্দ্রহাস নামক মহাদীপ্ত খড়্গ দিয়ে বললেন, তোমার কামনা সিদ্ধ হবে, এই অস্ত্রকে অবজ্ঞা করো না, যদি করো তবে আমার কাছে ফিরে আসবে। মহাদেবকে প্রণাম করে রাবণ পুষ্পক্রথে প্রস্থান করলেন। তারপর তিনি পৃথিবী পর্যটন করে ক্ষত্রিয় বীরগণকে নির্জিত করতে লাগলেন। ৫. বেদবতী মরুদত্ত অনরণ্য স্বর্গ ১৭-১৯। একদিন রাবণ বিচরণ করতে করতে দেখলেন, দেবতার ন্যায় রূপবতী এক কন্যা হিমালয়ের বনে তপস্যা করছেন। তার মস্তকে জটা, পরিধানে কৃষ্ণাঞ্জিন। রাবণ মুগ্ধ হয়ে জিজ্ঞেস করলেন, সুন্দরী, তুমি কে? তোমার রূপ দেখলে মানুষ উন্মত্ত হয়, যৌবনকালে তুমি তপস্যা করছো কেন? সেই কন্যা রাবণের আতিথ্য সৎকার করে বললেন, আমার পিতা বৃহস্পতিপুত্র মহর্ষি কুশধ্বজ, তার বেদভ্যাসকালে আমি বাংময়ী মূর্তিতে জন্মগ্রহণ করি, সেজন্য আমার নাম বেদবতী। দেব গন্ধর্ব যক্ষ রাক্ষসাদি আমাকে বিবাহ করতে চেয়েছিলেন, কিন্তু পিতা সকলকেই প্রত্যাখ্যান করেছেন। তাঁর ইচ্ছা বিষ্ণু তার জামাতা হন। দৈত্যরাজ শুম্ভ ক্রুদ্ধ হয়ে আমার পিতাকে হরণ করলে আমার মাতাও তাঁর সঙ্গে চিতারোহণ করেন। এখন বিষ্ণুকে পতিরূপে পাবার জন্য আমি তপস্যা করছি, সেই পুরুষোত্তম ভিন্ন আর কাকেও চাই না। পৌলস্থ নন্দন তপবলে আমি তোমাকে জানি, তুমি এখন যাও। পৃষ্ঠা ৩২৪। রাবণ বিমান থেকে নেবে বললেন, মৃগনয়না, তুমি বড় গর্বিত, আমি লঙ্কাপতি দশগ্রীব, আমার পত্নী হয়ে সর্বসুখ ভোগ করো। যাকে তুমি নারায়ণ বলছো সে কে? কোনো বিষয়ে সে আমার সমকক্ষ নয়। বেদবতী বললেন, তিনি ত্রৈলোক্যের অধিপতি, তুমি ভিন্ন, কোন বুদ্ধিমান তাকে অবজ্ঞা করতে পারে? রাবণ তখন বেদবতীর কেশ গ্রহণ করলেন। বেদবতীর হস্ত সহসা অসি হয়ে গেল, তা দিয়ে তিনি কেশপাশ ছেদন করলেন। অগ্নি প্রজ্বলিত করে তিনি বললেন, অনার্য রাক্ষস, তোমার হস্তে ধর্ষিত হয়ে আমি জীবিত থাকতে চাই না। তোমার বধের নিমিত্ত আমি কোনো ধার্মিকের অজনী যা কন্যারূপে পুনর্বার জন্মগ্রহণ করব। এই বলে তিনি জ্বলন্ত চিতায় দেহ বিসর্জন দিলেন। রাম সেই কন্যাই তোমার ভার্যা সীতা, আর তুমি সনাতন বিষ্ণু। রাবণ পর্যটন করতে করতে উশির বীজ দেশে এসে দেখলেন নৃপতি মরুত্ব দেবগণের সহিত যজ্ঞ করছেন। বৃহস্পতির ভ্রাতা ব্রহ্মর্ষি সংবর্ত তার যাজক। দুর্জয় রাবণকে দেখে দেবগণ ভয়ে তীর্যগ্নি রূপে আত্মগোপন করলেন। ইন্দ্র যম বরুণ ও কুবের যথাক্রমে ময়ূর বায়ুর হংস ক্রিকোলাস হলেন। অশুচি কুকুরের ন্যায় যজ্ঞস্থলে এসে রাবণ মরুত্বকে বললেন, যুদ্ধ করো, নতুবা পরাজয় স্বীকার করো। মরুত্ব ক্রুদ্ধ হয়ে ধনুর্বাণ নিয়ে যুদ্ধের উপক্রম করলেন। মহর্ষি সংবর্ত তাকে সস্নেহে বাধা দিয়ে বললেন, এই মহেশ্বর যজ্ঞ সমাপ্ত না হলে কুলক্ষয় হবে, তুমি যজ্ঞে দীক্ষিত হয়েছ, তোমার পক্ষে যুদ্ধ ক্রোধ অকর্তব্য। তাছাড়া এই দুর্জয় রাক্ষসকে তুমি পরাজিত করতে পারবে কিনা সন্দেহ। গুরুর উপদেশে মরুত্ব ধনুর্বাণ ছেড়ে যজ্ঞস্থলে ফিরে গেলেন। তিনি পরাজিত হয়েছেন এই স্থির করে রাবণের মন্ত্রী শুক রাবণের জয় ঘোষণা করলেন। যজ্ঞে সমাগত ঋষিগণকে ভক্ষণ করে রাবণ চলে গেলেন।
তখন দেবতারা নিজ নিজ রূপ ধারণ করে আশ্রয়দাতা প্রাণীগণকে বর দিলেন। ইন্দ্র ময়ূরকে বললেন, তোমার সর্পভয় থাকবে না, নীলবর্ণ পুচ্ছ সহস্র নেত্রে শোভিত হবে, আমি জল বর্ষণ করলে তুমি আনন্দিত হবে। ধর্মরাজ যম বায়সকে বললেন, আমি অন্যান্য প্রাণীকে যে সকল রোগে পীড়িত করি তোমার তা হবে না, তোমার মৃত্যু ভয় থাকবে না, যতদিন মানুষ তোমাকে না মারে ততদিন তুমি বাঁচবে, তুমি ভোজন করলে ক্ষুধার্ত সকল মানব সবান্ধবে তৃপ্ত হবে। বরুণ হংসকে বললেন, তোমার বর্ণ চন্দ্রমণ্ডল ফেনপুঞ্জ তুল্য শুভ্র মনোহর হবে, এই বরলাভের পূর্বে হংসের সর্বাঙ্গ শুভ্র ছিল না, পক্ষের অগ্রভাগ নীল এবং ক্রোর শস্য শ্যামল ছিল। পৃষ্ঠা 325। কুবের কৃষলাসকে বললেন, তোমার বর্ণ স্বর্ণের ন্যায় হবে এবং মস্তক নিত্য উজ্জ্বল থাকবে। দুষ্কন্ত সুরত গাধী গয় পুররূপা প্রভৃতি রাজারা রাবণের কাছে পরাজয় স্বীকার করলেন, কিন্তু অযোধ্যাপতি অনরণ্য সসৈন্যে যুদ্ধ করতে এলেন। তার আক্রমণে মারিচ শুক সারণ প্রহস্ত ত্রস্ত হয়ে পলায়ন করলেন। অবশেষে রাবণের করতালের আঘাতে অনরণ্য রথ থেকে পড়ে গেলেন। রাবণ হেসে বললেন, আমার সঙ্গে যুদ্ধ করে তোমার কি লাভ হলো, বোধহয় ভোগ বিলাসে নিমগ্ন থেকে তুমি আমার বিক্রমের কথা কিছুই শোনোনি। মৃতপ্রায় অনরণ্য বললেন, রাক্ষস আত্মপ্রশংসা করো না, দূরতিক্রমণীয় কালই আমাকে বিপন্ন করেছে, যদি আমি দান হোম তপ প্রজা পালন করে থাকি, যদি সত্যবাদী হই, তবে এই ইক্ষাকুকুলে দাশরথী রাম জন্মগ্রহণ করে তোমার প্রাণ হরণ করবেন। এই কথা বলে অনরণ্য স্বর্গারোহণ করলেন। পৃষ্ঠা 325-6। যম রাবণের যুদ্ধ নিবাত কবচ বরুণপুরী স্বর্গ 20-23। একদিন মুনিপুঙ্গব নারদ মেঘে আরোহণ করে রাবণের কাছে এসে বললেন, বৎস তুমি বৃথা মানুষ বধ করছ কেন, তাদের মৃত্যু তো অনিবার্য, তারা খুদ পিপাসা জরাশোক প্রভৃতিতে ক্ষীয়মান, কখনো নৃত্যগীতাদি কখনো রোদন করে, তারা স্বজনের স্নেহে মোহগ্রস্ত, তাদের ক্লেশ দিয়ে লাভ কি, সকল মানুষই যমালয়ে যাবে, অতএব তুমি যমকে জয় করে সর্বজয়ী হও। নারদের কথায় উৎসাহিত হয়ে রাবণ যমের সঙ্গে যুদ্ধ করবার জন্য দক্ষিণ দিকে যাত্রা করলেন। তখন নারদ দ্রুতগতিতে যমের কাছে এসে বললেন, রাক্ষস দর্শনন তোমাকে জয় করতে আসছে, দণ্ডধর যম আজ তোমার কি দশা হবে। এমন সময় দীপ্ত সূর্যের ন্যায় উজ্জ্বল রাবণের বিমান যমলোকে উপস্থিত হল। রাবণ দেখলেন প্রাণীগত সুকৃত দুষ্কৃতের ফল ভোগ করছে, পাপীরা কৃমি ও কুকুর কর্তৃক ভক্ষিত হয়ে চিৎকার করছে, সনিতময়ী বৈতরণী বারবার পার হচ্ছে, তপ্ত বালুকায় দগ্ধ এবং অসিপত্র বনে ছিন্ন হচ্ছে, রৌরব নরকে ক্ষুরধারা খার নদীতে ক্ষুধিত তৃষ্ণার্ত হয়ে পানীয় ভিক্ষা করছে, অন্যত্র ধার্মিকরা মনোরম প্রাসাদে প্রমোদাগণের সঙ্গে বিবিধ সুখ ভোগে নিরত রয়েছে। রাবণ পাপীদের মুক্তি দিলেন। তখন সব দিক থেকে কোলাহল উত্থিত হল, প্রেত রক্ষকগণ ক্রুদ্ধ হয়ে রাবণকে আক্রমণ করলেন, যমসেনা ও রাবণ সেনা তুমুল যুদ্ধ হতে লাগল। রাবণের পাশুপথাস্ত্রে যমের সৈন্যগণ দগ্ধ হয়ে ভূপতিত হল। পৃষ্ঠা 326। তখন বৈবশ্যত যম স্বয়ং রথারোহণে রণস্থলে এলেন, তার সম্মুখে প্রাসমুদ্গরধারী চিলক সংহার মৃত্যু, পাশে জলদগ্নিতুল্য মূর্তিমান কালদণ্ড। রাবণের সচিবরা ভয় পালিয়ে গেলেন, যমের সঙ্গে রাবণের শাস্ত্রাত্রি তুমুল যুদ্ধ চলল। মৃত্যু যমকে বললেন, তুমি আমাকে মোচন করো, আমি এই পাপী রাক্ষসকে বিনষ্ট করব। যম বললেন, তুমি স্থির হও, আমি একে মারব, এই বলে তিনি কালদণ্ড উদ্যত করলেন। তখন পিতামহ ব্রহ্মা আবির্ভূত হয়ে বললেন, মহাবাহু বৈবশ্যত, এই নিশাচর তোমার বধযোগ্য নয়, তোমার কালদণ্ডের প্রহারে রাবণ যদি মরে তবে আমি তাকে যে বর দিয়েছিলাম তা মিথ্যা হবে, যদি না মরে তবে আমার সৃষ্ট এই অমোক কালদণ্ড মিথ্যা হবে।
যম বললেন, আপনি আমাদের প্রভু, আপনার আজ্ঞায় কালদণ্ড সংবরণ করলাম, একে যদি মারতেই না পারি তবে রণক্ষেত্রে থেকে কি করব। আমি এই রাক্ষসের সম্মুখ থেকে সরে যাচ্ছি। যম চলে গেলেন, রাবণও বিজয় ঘোষণা করে যমলোক থেকে প্রস্থান করলেন। রাবণ সদল বলে মহাসমুদ্রে প্রবেশ করে ভগবতী পুরীতে গিয়ে নাগগণকে বসে আনলেন। তারপর মণিময়ী পুরীতে গেলেন, সেখানে মহাবল পরাক্রান্ত নিবাত কবচ নামক দৈত্যগণ বাস করে। রাবণ সেনার সঙ্গে তাদের 1 বৎসর ঘোর যুদ্ধ হলো, কিন্তু কোনো পক্ষ জয়ী হল না। তখন পিতামহ ব্রহ্মা এসে নিবাত কবচগণকে নিবৃত্ত করে বললেন, আমার বরে রাবণ ও তোমরা সুরাসুরের অজেয়, তোমরা রাবণের সঙ্গে সখ্য স্থাপন করে সকল ঐশ্বর্য একযোগে ভোগ করো। রাবণ অগ্নি সাক্ষী করে নিবাত কবচদের সঙ্গে মিত্রতায় আবদ্ধ হলেন এবং তাদের সঙ্গে 1 বৎসর সুখে বাস করে শত প্রকার মায়া শিক্ষা করলেন। তারপর অর্ষণ নগরে গিয়ে 400 কালকেয় নামক দৈত্যগণকে বধ করলেন। তাদের সঙ্গে শূর্পণখার স্বামী বিদ্যুজ্জিহব হত হলেন। সেখান থেকে কৈলাসের ন্যায় দীপ্তিমান বরুণালয়ে গিয়ে রাবণ কামধেনু সুরভিকে দেখলেন, যার দুগ্ধ থেকে ক্ষীরোদ সাগর উৎপন্ন হয়েছে। সুরভিকে প্রদক্ষিণ করে রাবণ শত জলধারায় বেষ্টিত বরুণের আবাসে প্রবেশ করলেন এবং রক্ষীগণকে পরাস্ত করে বললেন, তোমরা শীঘ্র বরুণকে জানাও যে রাবণ যুদ্ধার্থী হয়ে এসেছেন। বরুণ হয় যুদ্ধ করুন, নতুবা কৃতাঞ্জলি হয়ে পরাজয় স্বীকার করুন। বরুণের পুত্র পৌত্রগণ এই 2 সেনাপতি যুদ্ধ করতে এলেন, কিন্তু প্রচণ্ড যুদ্ধের পর পরাজিত হয়ে চলে গেলেন। রাবণ তাদের বললেন, বরুণকে পাঠিয়ে দাও। বরুণের মন্ত্রী প্রহাস উত্তর দিলেন, জলেশ্বর বরুণ ব্রহ্মলোকে গান শুনতে গেছেন, তার পুত্ররাও পরাজিত হয়েছেন, এখন আর তোমার পরিশ্রমের প্রয়োজন কি। পৃষ্ঠা 327। বলি, সূর্যলোক, মান্ধাতা, চন্দ্রলোক, কপিল, প্রক্ষিপ্ত 5 স্বর্গ। প্রত্যাবর্তনের পথে রাবণ অশ্বনগরে বহুরত্ন ভূষিত এক আশ্চর্য ভবন দেখতে পেলেন। তিনি প্রহস্তকে বললেন, তুমি শীঘ্র জেনে সেই ভবন কার। 7টি কক্ষ পার হয়ে প্রহস্ত দেখলেন অগ্নিশিখার মধ্যে এক পুরুষ রয়েছেন। প্রহস্তকে দেখে তিনি হাস্য করলেন। প্রহস্ত ভয়ে রোমাঞ্চিত হয়ে বেরিয়ে এসে রাবণকে সমস্ত জানালেন। তখন রাবণ সেই ভবনে গিয়ে দেখলেন এক কজ্জল বর্ণ বিশালকায় পুরুষ দ্বার অবরোধ করে রয়েছে। তাঁর ললাটে চন্দ্রকলা, চক্ষু রক্তবর্ণ, মুখ শস্ত্রময়, হস্তে লৌহ মুষল। তাকে দেখে রাবণ ভয় কাঁপতে লাগলেন। সেই ভীষণ পুরুষ বললেন, রাক্ষস, কি চিন্তা করছো বলো? আমি যুদ্ধ করতে প্রস্তুত আছি, তুমি কি বলির সঙ্গে যুদ্ধ করতে চাও? রাবণ কোনো প্রকারে ধৈর্যাবলম্বন করে বললেন, ওই গৃহে কে আছেন তার সঙ্গেই আমি যুদ্ধ করব। দ্বাররক্ষী পুরুষ উত্তর দিলেন, উনি বহু গুণান্বিত দানবেন্দ্র বলি, যুদ্ধ করতে চাও তো আমার সঙ্গে এসো। রাবণ নিকটস্থ হলে বলি হাস্য করে তাকে ক্রোড়ে তুলে নিয়ে বললেন, দশানন, কি চাও বলো? রাবণ বললেন, আমি শুনেছি বিষ্ণু তোমাকে বন্ধন করেছেন, আমি তোমাকে মুক্ত করতে পারি। বলি পুনর্বার হাস্য করে বললেন, যে কৃষ্ণবর্ণ পুরুষ দ্বার দেশে আছেন, তিনি পূর্ববর্তী সকল দানবরাজকে বশীভূত করেছেন, ইনি আমাকে বন্ধন করেছেন, ইনি কৃতান্তের ন্যায় দূরতিক্রমণীয়, সর্বভূতের হর্তা, স্রষ্টা, পালয়িতা। ত্রিভুবনে এর তুল্য আশ্চর্য কেউ নেই। তোমাকে, আমাকে এবং আমাদের পূর্ববর্তী সকল বীরকে ইনি রজ্জুবদ্ধ পশুর ন্যায় আকর্ষণ করতে পারেন। বৃতদনু শুম্ভ নিশুম্ভ প্রহ্লাদি টিকা 1, প্রহ্লাদপুত্র বিরোচন বৈরোচন টিকা 2, বিরোচনপুত্র বলি, কংস, মধু, কৈটা প্রভৃতি মহাপরাক্রান্ত দৈত্যগণকে এই বিষ্ণু পরাজিত করেছেন। তারপর বলি বললেন, ওই যে দীপ্ত হনল তুল্য কুণ্ডল দেখা যাচ্ছে, ওটি তুমি আমার কাছে নিয়ে এসো। রাবণ কুণ্ডল তুলতে গিয়ে রক্তাক্ত দেহে ভূপতিত হলেন। বলি বললেন, এই কুণ্ডল আমার পূর্ব পিতামহ হিরণ্যকশিপুর কর্ণাভরণ ছিল, বহুকাল থেকে এটি এখানে পড়ে আছে।
তার মুকুট পর্বত শৃঙ্গে আছে, তার মৃত্যু বা ব্যাধি ছিল না। একদা প্রহ্লাদের সঙ্গে তার দারুণ বিতর্ক হয়, সেই সময় নৃসিংহরূপী বিষ্ণু তাকে নখরাঘাতে বিদীর্ণ করেন। সেই নিরঞ্জন বাসুদেবী দ্বারে রয়েছেন। রাবণ বললেন, আমি মৃত্যুর সহিত কৃতান্তকে দেখেছি, তাকে আমি পরাজিত করেছি, আমার ভয় নেই। তোমার দ্বারস্থ পুরুষকে আমি চিনি না, উনি কে? বলি বলিলেন, ইনি ত্রিলোকের ধাতা হরিনারায়ণ, পুরুষোত্তম, ভক্তজনপ্রিয়, সর্বদেবময়, সর্বভূতময়, সর্বজ্ঞানময় মোক্ষার্থী মুনিগণ এরই চিন্তা করেন। পৃষ্ঠা 328। রাবণ অস্ত্র উদ্যত করে ধাববান হলেন। তখন মুষলধারী হরি ভাবলেন, এই পাপীকে এখন বধ করব না, এই ভেবে তিনি অন্তর্হিত হলেন। রাবণ সহর্ষে সিংহনাদ করে সেখান থেকে প্রস্থান করলেন। সুমেরু শৃঙ্গে রাত্রি যাপন করে রাবণ সূর্যলোকে এসে প্রহস্তকে বললেন, তুমি সূর্যকে বলো তিনি যুদ্ধ করুন, নতুবা পরাজয় স্বীকার করুন। সূর্যের দ্বারপাল দণ্ডীকে প্রহস্ত রাবণের অভিপ্রায় জানালেন। সূর্য দণ্ডীকে বললেন, তুমি যা ভালো বোঝো করো, রাবণকে পরাজিত করো, নতুবা বলো যে আমরা পরাজিত হয়েছি। দণ্ডীর নিকট সূর্যের উক্তি শুনে রাবণ জয় ঘোষণা করে প্রস্থান করলেন। তারপর রাবণ চন্দ্রলোকে চললেন। যেতে যেতে দেখলেন একজন পুরুষ রথারোহণে যাচ্ছেন, তিনি সুসজ্জিত হয়ে অপ্সরাদের ক্রোড়ে শুয়ে আছেন, তারা তাকে চুম্বন করে জাগাচ্ছে। দেবর্ষি পর্বতকে দেখতে পেয়ে রাবণ জিজ্ঞাসা করলেন, ওই নির্লজ্জ লোকটিকে দেখছি, ওর ভয় নেই। পর্বত বললেন, উনি ব্রহ্মাকে তুষ্ট করে দিব্যলোক লাভ করেছেন, এখন সোমপান করে উত্তম স্থানে যাচ্ছেন। আরেকটি পুরুষকে দেখে রাবণ জিজ্ঞাসা করলেন, দেবর্ষি ওই তেজস্বী পুরুষটিকে যাকে কিন্নরগণ নৃত্যগীত করে নিয়ে যাচ্ছে? পর্বত বললেন, ইনি মহাবীর, প্রভুর জন্যে যুদ্ধে প্রহারে জর্জরিত হয়ে প্রাণ দিয়েছেন, এখন ইন্দ্রের অতিথি হয়ে যাচ্ছেন। আরেকজনকে দেখে রাবণ বললেন, স্বর্ণময় রথে অপ্সরাদের সঙ্গে যাচ্ছেন ওই রূপবান পুরুষটিকে? পর্বত বললেন, ইনি বহু সুবর্ণ দান করেছেন, এখন দিব্যলোকে যাচ্ছেন। রাবণ বললেন, এই রাজারা কি কেউ আমার সঙ্গে যুদ্ধ করবেন না? পর্বত উত্তর দিলেন, ওরা স্বর্গার্থী, যুদ্ধার্থী নন। যুবনাশ্যের পুত্র রাজা মান্ধাতা তোমার সঙ্গে যুদ্ধ করবেন, তিনি শশাগড়া সপ্তদ্বীপ জয় করে এখানে আসছেন। স্বর্ণময় রথে আরূঢ় অযোধ্যাপতি মান্ধাতাকে দেখতে পেয়ে রাবণ তাকে যুদ্ধে আহ্বান করলেন। মান্ধাতা সহর্ষে বললেন, রাক্ষস যদি বাঁধবার ইচ্ছা না থাকে তো যুদ্ধ করো। দুজনের ঘোর যুদ্ধ আরম্ভ হলো, অস্ত্রাঘাতে দুজনেই ক্ষতবিক্ষত হলেন। অবশেষে মহর্ষি পুলস্ত গালবেশে যুদ্ধ থামিয়ে রাবণ ও মান্ধাতার মধ্যে সখ্য স্থাপন করলেন। রাবণ বায়ুমার্গে বহু সহস্র যোজন ঊর্ধ্বে উঠলেন। তিনি ক্রমে ক্রমে হংসগণের বিচরণ পথ, মেঘলোক, সিদ্ধ চারণগণের স্থান, বিনায়ক ও ভূতগণের আবাস, গঙ্গা ও দিগ্গজদের স্থান, গরুর মাগ, সপ্তর্ষিলোক এবং আকাশগঙ্গা অতিক্রম করে অবশেষে 80 সহস্র যোজন ঊর্ধ্বে চন্দ্রমণ্ডলে উপস্থিত হলেন। পৃষ্ঠা 329। চন্দ্র রাবণকে সীতাগ্নির দ্বারা দহন করতে লাগলেন। রাবণ ও চন্দ্রকে নারাজ প্রহারে আহত করলেন। তখন ব্রহ্মা এসে রাবণকে নিবৃত্ত করে বললেন, চন্দ্রকে নিপীড়িত করো না, ইনি সর্বলোকের হিতৈষী, তোমাকে আমি মহাদেবের অষ্টাধিক শতনাম শিখিয়ে দিচ্ছি, প্রাণনাশের আশঙ্কা হলে তুমি অক্ষমালায় জপ করো। রাবণ পশ্চিম সমুদ্রের দ্বীপে একজন ভীষণ আকার অগ্নিপ্রভ কাঞ্চনবর্ণ পুরুষকে দেখে তাকে আক্রমণ করলেন। সেই মহাপুরুষ রাবণকে হস্তে নিপীড়িত করে ভূমিতে ফেলে দিলেন। রাবণ উঠে বললেন, সেই পুরুষ কোথায় গেল? প্রহস্তাদি মন্ত্রীরা বললেন, তিনি এই গহ্বরে অন্তর্হিত হয়েছেন। রাবণ নির্ভয় মহাবেগে গহ্বর মধ্যে প্রবেশ করে দেখলেন, সেখানে নীলাঞ্জন কান্তি কেউরধারী রক্তমালা ও স্বর্ণালঙ্কারে ভূষিত বীরগণ রয়েছেন এবং 3 কোটি অনলপ্রভা স্ত্রী নৃত্য করছে। রাবণ পূর্বে যাকে দেখেছিলেন তার অনুরূপ চতুর্ভুজ পুরুষ আরও সেখানে আছেন। সেখান থেকে অন্যত্র গিয়ে রাবণ দেখলেন শুভ্র সজ্জায় অগ্নিতে অবগুণ্ঠিত হয়ে একজন পুরুষ নিদ্রা যাচ্ছেন।
তার নিকটে লক্ষ্মী দেবী চামর হস্তে বসে আছেন। রাবণ লক্ষ্মীকে ধরতে গেলেন, স্বয়ং পুরুষ অট্টহাস্য করলেন, রাবণ ছিন্নমূল বৃক্ষের ন্যায় ভূপতিত হলেন। রাবণ ভয়ে রোমাঞ্চিত হয়ে জিজ্ঞাসা করলেন, কালানল সন্নি মহাবীর্যবান আপনি কে? মেঘগম্ভীর স্বরে হাস্য করে সেই দিব্য পুরুষ বললেন, দশানন, আমি তোমাকে অচিরে বিনষ্ট করব না। রাবণ বললেন, ব্রহ্মা আমাকে যে বর দিয়েছেন তা কেউ লঙ্ঘন করতে পারবে না। প্রভু, যদি মরতে হয় তবে তোমার হস্তেই মরব, সে মৃত্যু আমার যশস্কর ও শ্লাঘনীয় হবে। মহর্ষি অগস্ত্যকে রাম জিজ্ঞাসা করলেন সেই দীপ্তস্থ পুরুষকে। অগস্ত্য বললেন, ভগবান কপিল সেই পুরুষ, তার অপর নাম নর। যে স্ত্রীগণ নৃত্য করছিলেন তারা কপিলেশ্বর। কপিল ক্রুদ্ধ নেত্রে রাবণকে দেখেননি, তাহলে রাবণ ভস্ম হয়ে যেতেন। তিনি বাক্য দ্বারাই রাবণকে স্তম্ভিত করেছিলেন। দীর্ঘকাল পরে সংজ্ঞালাভ করে রাবণ তার সচিবদের কাছে ফিরে গিয়েছিলেন। পৃষ্ঠা 329-8। শূর্পণখা ইন্দ্রজিৎ কুম্ভিনশী। রাবণ লঙ্কায় ফিরে চলে যেতে যেতে রাজা ঋষি দেব বা দানবের যে সকল সুন্দরী কন্যা তার দৃষ্টিপথে পড়ল, সকলকেই তিনি হরণ করে বিমানে তুলে নিলেন এবং কন্যার বন্ধুজনকে বধ করলেন। অপরিতা কন্যাদের অশ্রুজলে বিমান প্লাবিত হল। পৃষ্ঠা 330। তারা আত্মীয়বর্গের জন্য বিলাপ করতে করতে বললেন, এই দুরাত্মা রাক্ষসাধম যেমন পরস্ত্রী ধর্ষণ করেছে সেই রূপ পরস্ত্রী হতে এর মৃত্যু হবে। সেই সতী বরনারীগণের মুখ থেকে এই বাক্য নির্গত হলে আকাশে দুন্দুবিধ্বনি ও পুষ্পবৃষ্টি হল। অভিশপ্ত রাবণ যেন নির্বীর্য হয়ে লঙ্কায় প্রবেশ করলেন। কামরূপিণী রাক্ষসী শূর্পণখা সহসা ভূপতিত হয়ে বাষ্পরুদ্ধ কণ্ঠে রাবণকে বললে, তুমি আমাকে বিধবা করেছ, চতুর্দশ সহস্র কাল কেউ দৈত্যগণের সঙ্গে আমার প্রাণাধিপতি বিদ্যুজ্জিহ তোমার হস্তে নিহত হয়েছেন, ভগ্নিপতিকে বধ করেও তোমার লজ্জা হচ্ছে না? রাবণ সান্ত্বনা দিয়ে বললেন, রোদন করো না, তোমার ভয় নেই, আমি দান মান ও প্রসাদ দ্বারা সযত্নে তোমাকে তুষ্ট করব। ভগিনী, যুদ্ধকালে আমি প্রমত্ত হয়ে স্বরক্ষেপণ করেছিলাম, তোমার স্বামীকে চিনতে পারিনি। তুমি তোমার মাতৃশ্বশ্রেয় ভ্রাতা খরের কাছে যাও, তিনি 14,000 রাক্ষসের প্রভু হয়ে দণ্ডকারণ্যে বাস করবেন এবং সর্বদা তোমার আদেশ পালন করবেন। দূষণ তার সেনাপতি হয়ে সঙ্গে যাবেন। ভগিনীকে এই রূপে আশ্বাস্ত করে রাবণ নিকুম্ভিলা নামক লঙ্কার উপবনে গেলেন। সেই স্থান শত শত যুপ ও সুন্দর চৈত্যে শোভিত। মেঘনাথ সেখানে কৃষ্ণাজিন কমণ্ডলু শিখা ও দণ্ড ধারণ করে যজ্ঞ করছিলেন। রাবণ প্রশ্ন করলেন, বৎস কি করছ? যজ্ঞে দীক্ষিত থাকায় মেঘনাথ নীরব রইলেন। মহাতপা উষনা টিকা 1 শুক্রাচার্য বললেন, তোমার পুত্র অগ্নিষ্ঠ মর্ষমেধ রাজসীয় গোমেধ বৈষ্ণব প্রভৃতি সপ্তযজ্ঞ সম্পন্ন করেছেন, দুঃসাধ্য মাহেশ্বর যজ্ঞ করে পশুপতির নিকট বর পেয়েছেন। ইনি কামচারী আকাশগামী সন্দন তামসী মায়া অক্ষয় তুনির ও শত্রুনাশন অস্ত্রসমূহ লাভ করেছেন। আজ যজ্ঞ সমাপ্ত হয়েছে, তোমাকে দেখবার জন্য আমরা অপেক্ষা করছি। রাবণ বললেন, আমার শত্রু ইন্দ্রাদিকে আপনারা যজ্ঞে পুজো করেছেন, এ ভালো নয়। যাই হোক, এখন গৃহে চলুন। রাজপুরীতে ফিরে এসে রাবণ অপরিতা কন্যাদের রথ থেকে নামালেন। বিভীষণ বললেন, এই দুষ্কর্মের ফলে তোমার যশ অর্থ কুল নষ্ট হবে। এই বারাঙ্গনাদের তুমি আত্মগণের কাছ থেকে সবলে হরণ করেছ, এদিকে মধু দৈত্য তোমাকে অগ্রাহ্য করে কুম্ভিনশীকে হরণ করেছে, তোমার পাপকর্মের এই ফল। রাবণ সবিশেষ জানতে চাইলে বিভীষণ বললেন, সুমালি আমাদের মাতামহ, মাল্যবান তার জ্যেষ্ঠ ভ্রাতা, মাল্যবানের কন্যা অনলা, তার কন্যা কুম্ভিনশী। টিকা 2, ইনি দ্বিতীয় পরিচ্ছেদে উক্ত কৈকশীর ভগিনী কুম্ভিনশী নন। এই সম্পর্কে, সে আমাদের ভগিনী, তোমার পুত্র যজ্ঞ করছিল, আমি জলমধ্যে তপস্যা করছিলাম, কুম্ভকর্ণ নিদ্রিত ছিলেন, সেই অবসরে আমাদের সৈন্যদের বধ করে মধু অন্তঃপুর থেকে কুম্ভিনশীকে নিয়ে গেছে। পৃষ্ঠা 331। আমি পরে এই ব্যাপার জেনেও ক্ষান্ত ছিলাম, কারণ ভগিনীকে
মাত্রস্থ করা এই ভাতৃগণের কার্য। লোকে জানুক তুমি যে পাপ করেছ তারই এই ফল। রাবণ ক্রোধে অধীর হয়ে মধুকে বধ করবার জন্য তখনই রথারণে সসৈন্যে যাত্রা করলেন। ইন্দ্রজিৎ তাঁর অগ্রে এবং কুম্ভকর্ণ পশ্চাতে গেলেন। বিভীষণ ধর্মাচরণের জন্য লঙ্কায় রইলেন। রাবণ মধুপুরে উপস্থিত হয়ে কুম্ভীনসী তাঁর চরণে পড়ে বললেন, রাজা আমার ভর্তাকে বধ করো না, কুলস্ত্রীদের পক্ষে বৈধজ্ঞ অপেক্ষা অধিক ভয় কিছু নেই। রাবণ তুষ্ট হয়ে বললেন, তোমার স্বামী কোথায়? তাকে নিয়ে আমি সুরলোক জয় করতে যাব। তখন কুম্ভীনসী নিদ্রিত মধুকে জাগরিত করলেন। মধুর সংবর্ধনায় প্রীত হয়ে রাবণ এক রাত্রি সেখানে যাপন করলেন এবং পরদিন সদল বলে নিষ্ক্রান্ত হয়ে কৈলাস পর্বতে সেনা সন্নিবেশ করলেন। পৃষ্ঠা 331-9 রম্ভা। নলকূপের ইন্দ্রের পরাজয় অহল্যা। স্বর্গ 26-30। রাত্রিকালে সৈন্যগণ নিদ্রিত হলে রাবণ পর্বত শিখরে উপবিষ্ট হয়ে কৈলাসের শোভা দেখতে লাগলেন। কিন্নরীদের মধুর সঙ্গীত, পুষ্পের সম্ভার, শীতল বায়ু, পর্বতের শোভা, চন্দ্রের উদয়, এই সকল কারণে রাবণ কামাবিষ্ট হলেন। তিনি বারবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে চন্দ্রের দিকে চাইতে লাগলেন। সেই সময় দিব্যাভরণ ভূষিতা সৌন্দর্যময়ী অপ্সরা রম্ভা দেবতাদের উৎসবে যোগ দেবার জন্য যাচ্ছিলেন। রাবণ তার কর গ্রহণ করে বললেন, সুন্দরী কার মনোরথ সিদ্ধ করতে যাচ্ছ? আমাকে অতিক্রম করে যেও না, আমি ভিন্ন ত্রিলোকের অন্য প্রভু নেই, তুমি আমাকে ভজনা করো। রম্ভা কম্পিত দেহে কৃতাঞ্জলি হয়ে বললেন, আপনি আমার গুরুজন, কেউ যদি আমাকে ধর্ষণ করে তবে আপনি আমাকে রক্ষা করবেন। ধর্মত আমি আপনার পুত্রবধূ, আপনার ভ্রাতা কুবেরের পুত্র নলকুবের আমাকে ডেকেছেন, তার কাছেই আমি যাচ্ছি। আমরা পরস্পরের প্রতি আসক্ত, রাক্ষসরাজ আপনি সৎপথে চলুন, আমাকে ছেড়ে দিন। রাবণ বললেন, তুমি যদি একনিষ্ঠা পত্নী হতে তবেই তোমাকে পুত্রবধূ জ্ঞান করতাম। অপ্সরাদের পতি নেই, দেবতারাও এক পত্নীতে আবদ্ধ থাকেন না। এই বলে রাবণ সবলে রম্ভাকে গ্রহণ করলেন। ধর্ষিতা রম্ভা নলকুবেরের পদতলে নিপতিত হয়ে সকল কথা জানালেন। নলকুবের ক্রোধে রক্তনেত্র হয়ে আচমন করে অভিশাপ দিলেন, তোমার অনিচ্ছায় রাবণ তোমাকে ধর্ষণ করেছে, যদি সে পুনর্বার কোনো রমণীর ওপর বল প্রয়োগ করে তবে তার মস্তক সপ্তখণ্ডে ভগ্ন হবে। পৃষ্ঠা 332। কৈলাস লঙ্ঘন করে রাবণ সসৈন্যে ইন্দ্রলোকে এলেন। ইন্দ্র দেবগণকে যুদ্ধের জন্য সজ্জিত হতে বললেন এবং ভীত হয়ে দিন মনে বিষ্ণু সাহায্য ভিক্ষা করলেন। বিষ্ণু বললেন, শত্রু হনন না করে আমি যুদ্ধ থেকে ফিরি না, কিন্তু বরলাভের ফলে রাবণ সুরাসুরের অজয় হয়েছে, এমন অবস্থায় আমি তার সঙ্গে যুদ্ধ করতে পারি না। দেবেন্দ্র, তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, যথাকালে আমি রাবণকে বিনষ্ট করব। এখন তুমি ভয় পরিহার করে সুরগণকে নিয়ে তার সঙ্গে যুদ্ধ করো। রুদ্র, আদিত্য, বসু ও মরুদগণ, অশ্বিনী কুমার দয় প্রভৃতি দেবগণ বর্মাবৃত হয়ে যুদ্ধ করতে লাগলেন। অপরপক্ষে মারিচ, প্রহস্ত, মহাপার্শ্ব, খর, দূষণ প্রভৃতি রাক্ষস বীরগণে বেষ্টিত হয়ে রাবণের মাতামহ সুমালি সংগ্রামে অবতীর্ণ হলেন। তুমুল যুদ্ধে উভয় পক্ষের বহু সৈন্য ক্ষয় হল। অবশেষে অষ্টম বসু সাবিত্রের গদাঘাতে সুমালি বিনষ্ট হলেন। তারপর ইন্দ্রজিতের সঙ্গে ইন্দ্রপুত্র জয়ন্তের ঘোর যুদ্ধ আরম্ভ হল। ইন্দ্রজিতের স্বরাঘাতে প্রপীড়িত হয়ে দেবসৈন্য জয়ন্তকে ফেলে পালিয়ে গেল। দানবরাজ বুলোমা তার গৌরীত্বে জয়ন্তকে নিয়ে কাগজে আশ্রয় নিলেন। তখন পুত্র হত হয়েছে মনে করে ইন্দ্র রথারণের রণস্থলে এসে রাবণের সঙ্গে ভীষণ যুদ্ধ করতে লাগলেন। বহু রাক্ষস নিহত হচ্ছে দেখে রাবণ তার সারথিকে আজ্ঞা দিলেন, শত্রু বাহিনীর মধ্য দিয়ে শেষ পর্যন্ত রথ চালনা করো, আমরা এখন নন্দনকাননে আছি, তুমি উদয় পর্বতে রথ নিয়ে চলো। রাবণের অভিপ্রায় বুঝে ইন্দ্র বললেন, দেবগণ তোমরা অগ্রসর হয়ে রাবণকে জীবিত অবস্থায় ধরো, ওকে বধ করা অসাধ্য। ইন্দ্রের সৈন্যে রাবণ বেষ্টিত হয়েছে দেখে রাক্ষস ও দানবগণ হাহাকার করে উঠল।
তখন ইন্দ্রজিৎ মায়াপ্রবাহে অদৃশ্য হয়ে আকাশ থেকে ইন্দ্রের প্রতি স্বরবর্ষণ করতে লাগলেন। অবশেষে তিনি মায়াবলে দেবরাজকে বন্ধন করে রাবণের কাছে এনে বললেন, পিতা, সুরসৈন্য ত্রিলোকের যিনি প্রভু সেই ইন্দ্রকে আমি ধরে এনেছি, আর যুদ্ধের প্রয়োজন কি? এখন আপনি ত্রিলোকের ঐশ্বর্য যথেচ্ছ ভোগ করুন। পুত্রকে সাদরে অভিনন্দিত করে রাবণ বললেন, তুমি ইন্দ্রকে নিয়ে সসৈন্যে লঙ্কায় ফিরে যাও, আমিও সচিবদের সঙ্গে শীঘ্র যাচ্ছি। রাবণ লঙ্কা এলে প্রজাপতি ব্রহ্মাকে অগ্রবর্তী করে দেবগণ সেখানে উপস্থিত হলেন। ব্রহ্মা অন্তরিক্ষ থেকে প্রিয় বাক্যে বললেন, বৎস রাবণ, সংগ্রামে তোমার পুত্রের কীর্তি দেখে আমি তুষ্ট হয়েছি। তার বিক্রম তোমারই তুল্য অথবা অধিকতর। ইন্দ্রজিৎ নামে সে জগতে খ্যাত হবে। তুমি ত্রিলোক জয় করেছ, প্রতিজ্ঞা সফল করেছ, এখন দেবরাজকে মুক্তি দাও এবং তার জন্য দেবগণ তোমাকে কি দেবেন তা বলো। পৃষ্ঠা 333। ইন্দ্রজিৎ বললেন, যদি ইন্দ্রের মুক্তি চান তবে আমাকে অমরত্ব দিন। ব্রহ্মা বললেন, পৃথিবীতে কোনো প্রাণী সর্বতোভাবে অমরত্ব পেতে পারে না, তুমি আর কিছু চাও? ইন্দ্রজিৎ বললেন, তবে এই বরদিন যখন আমি যথাবিধি অগ্নির পূজা করে সংগ্রামে যাব, তখন আমার জন্য অগ্নি থেকে অশ্ব সমেত রথ উত্থিত হবে, সেই রথে থাকলে আমি অবদ্ধ হব। যদি অগ্নি পূজা জপ হোম সমাপ্ত না করেই যুদ্ধযাত্রা করি তবে আমি বাধ্য হব। লোকে তপস্যার ফলস্বরূপ অমরত্ব চায়, আমি বিক্রম দ্বারাই তা পেতে ইচ্ছা করি। ব্রহ্মা ইন্দ্রজিৎকে অভীষ্ট বর দিলেন। ইন্দ্র মুক্তি লাভ করে দেবগণের সঙ্গে প্রস্থান করলেন। একদিন ইন্দ্রকে বিষণ্ন চিন্তাকুল দেখে ব্রহ্মা প্রশ্ন করলেন, শতক্রতু, তুমি পূর্বে কোনো দুষ্কর্ম করেছিলে? আমি যখন প্রজা সৃষ্টি করেছিলাম তখন তারা সকলেই বর্ণে বাক্যে ও রূপে সমান ছিল। পরে আমি অন্য প্রকার লক্ষণ দিয়ে একটি রূপগুণবতী সৃষ্টি করি। হল শব্দের অর্থ বিরূপতা, সেই নারীর বিরূপতা ছিল না, সেজন্য তার নাম অহল্যা। তুমি তাকে চেয়েছিলে কিন্তু মহামণি গৌতমকে জিতেন্দ্রীয় তপসিদ্ধ জেনে আমি তাকেই সেই নারী পত্নী রূপে দান করি। একদিন তুমি গৌতমের আশ্রমে গিয়ে অহল্যাকে ধর্ষণ করেছিলে, তাতে গৌতম তোমাকে অভিশাপ দেন, দুর্বুদ্ধি, এই পাপের ফলে তিনি শত্রু হস্তে বন্দী হবে। তোমার প্রবর্তিত এই অবৈধ সম্বন্ধ মনুষ্যলোকেও প্রচলিত হবে। এইরূপ কর্ম কেউ করলে অর্ধপাপ তার এবং অর্ধপাপ তোমার হবে। তোমার ইন্দ্রত্ব পদ চিরস্থায়ী হবে না, অন্যেও এই পদ লাভ করলে চিরকাল ভোগ করবে না। তারপর গৌতম অহল্যাকে বললেন, তোমার রূপ নষ্ট হোক, তুমি রূপযৌবনবতী হয়ে সৎপথ থেকে ভ্রষ্ট হয়েছ। তোমাকেই একমাত্র রূপবতী রেখে ইন্দ্র বিভ্রান্ত হয়েছেন, অতপর তোমার ন্যায় রূপবতী আরও অনেক হবে। অহল্যা গৌতমকে বললেন, ইন্দ্র তোমার রূপ ধরে আমাকে দর্শন করেছেন, এই পাপ আমার ইচ্ছাকৃত নয়, তুমি প্রসন্ন হও। তখন গৌতম বললেন, বিষ্ণু যখন রামরূপে এই আশ্রমে আসবেন তখন তার আতিথ্য করলে তুমি শাপমুক্ত হবে। এই ইতিবৃত্ত সে ব্রহ্মা ইন্দ্রকে বললেন, গৌতমের শাপের ফলেই তোমার এই দুর্দশা ঘটেছে, এখন তুমি বৈষ্ণব যজ্ঞ করো, তার ফলে তুমি পবিত্র হয়ে দেবলোকে যেতে পারবে। তোমার পুত্র জীবিত আছে, তার মাতামহ তাকে সমুদ্রে রেখেছেন। ব্রহ্মার উপদেশে ইন্দ্র বৈষ্ণব যজ্ঞ সম্পাদন করে পুনর্বার দেবলোকে রাজ্য শাসন করতে লাগল। মহর্ষি অগস্ত্যের মুখে ইন্দ্রজিতের বিক্রমের কথা শুনে রাম, লক্ষ্মণ এবং সভাস্থ বানর ও রাক্ষসগণ বললেন, আশ্চর্য। বিভীষণ বললেন, এই আশ্চর্য পূর্বতন ঘটনা আজ আমার পুনর্বার স্মরণ হলো।